সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এতে করে তাদের 5% হারে বেতন বাড়ছে। সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা শিরোনামে আজ মঙ্গলবার 18 জুলাই 2023 খ্রিস্টাব্দ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বিস্তারিত জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রজ্ঞাপনে বলা হচ্ছে, সরকারি বেসরকারি স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সমূহ, ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিবর্গ এই সুবিধা প্রাপ্য হবেন। 1 জুলাই 2023 খ্রিস্টাব্দ তারিখ থেকে 5% হারে বিশেষ সুবিধা প্রদান করা হবে। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হারে প্রদান করা হবে। প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর 5% হারে, তবে 1000 টাকার কম নয়, বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। পিআরএলে থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত হারে এই বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। পুনঃস্থাপনকৃত পেনশনারগণ সহ সরকার হতে পেনশন গ্রহণকারীগণ প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্ত নিট পেনশনের উপর 5% হারে, তবে 500 টাকার কম নয়, বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুত উত্তোলন করেছেন তারা এই সুবিধা প্রাপ্ত হবেন না। জাতীয় বেতন স্কেল নির্ধারিত কোনো গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের পূর্বের মূল বেতনের অর্ধেকের উপর 5% হারে এই বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীগণ এই সুবিধা প্রাপ্ত হবেন না। স্বশাসিত সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীগণকে এই বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে। যাদের ইনক্রিমেন্ট সিলিংয়ে পৌঁছে গেছে তাদেরও এই বেতন বাড়বে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।